ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা দেখো আজকে তোমাদের আমি পড়তে দিচ্ছি স্ট্যান্ডার্ড টু বাংলা ব্যাকরণ পেজ নাম্বার 40 পড়াচ্ছি। তোমাদের ফার্স্ট এপিসোডে ছিল ধ্বনি বর্ণ, সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড ছিল বর্ণমালা। হ্যাঁ, এগুলো ব্যাকরণের কথাগুলো প্রথম যেগুলো শেখার সেগুলো আমি এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, ঠিক আছে? মনে আছে তো ওগুলো সব? হ্যাঁ, আজকে তাহলে পড়তে আছে সেই ধ্বনিটা নিয়েই। তা ধ্বনিটা আমরা কি বলেছিলাম যে একটা কথা বলার যে আওয়াজ ওটাই হচ্ছে ধ্বনি, তাই না? তাহলে এই ধ্বনিটাকে যখন আমি কি করব লিখে দেখাবো তখন সেটা কি হয়ে যাবে? বর্ণ। হ্যাঁ, তা ধ্বনির লিখিত রূপটাকেই আমরা বলবো বর্ণ। এবার বর্ণ দিয়ে একটা বর্ণ কিংবা একের বেশি বর্ণ আমি প্রয়োগ করে একটা শব্দ তৈরি করবো, তাই তো? তাহলে সেই শব্দটা যখন আমি বলছি বা বর্ণটা যখন আনছি তখন কিন্তু আমাদের কতগুলো যন্ত্র ব্যবহার হয়। আমি বলছিলাম মনে আছে যে যন্ত্রগুলো তো কোনো কারখানার যন্ত্র নয়। কি কি বলেছিলাম যে আমাদের আমাদের শরীরে যে সমস্ত অংশগুলো আছে সেই কিছু কিছু অংশের দ্বারা আমরা কি উচ্চারণগুলো সঠিক আনতে পারি। হ্যাঁ, তো আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এরকম কতগুলো যন্ত্র আছে যেটা হচ্ছে বাক যন্ত্র। তো এই যন্ত্রগুলো কটা আছে এখানে আমি বলে দিয়েছিলাম যে পাঁচটা। কি কি? কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, দন্ত। আন্ডারস্ট্যান্ড? তাহলে এরা হচ্ছে আমাদের কথা বলতে সাহায্য করে। হ্যাঁ, কোন কোন অংশ অতটুকু হয়ে গেছিল। এবার তারপর এসেছিল ধ্বনিকে ভাগ করা হচ্ছে, অর্থাৎ যখন আপনি একটা শব্দ বলছি তখন সেটাকে কিভাবে আলাদা করে দেখাচ্ছি সেটাও আমি দেখিয়েছিলাম। এ কাতু কুতু শব্দটা তৈরি করে আমি দেখিয়েছিলাম কয়ের সঙ্গে কি আসছে? আ। তয়ের সঙ্গে কি আসছে? উ। আবার ঠিক সেম ওইরকমই আবার নেক্সট কি? সেই হর্ষ দুটোই আছে, যেতে যাতে কতেও যেটা আছে ততেও সেটাই আছে, অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে উ। তো এতখানি হয়ে গিয়েছিল। এবার আমার আস্তে আজকে ধ্বনি এই ঠিক সেম এই ধ্বনিটারই ভাগ। কটা ভাগ আছে? না, আমাদের যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে তো বর্ণমাত্র ভাগ, তো এটা ভাগ স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনিগুলো দেখো আমি লিখে দিইনি, স্বরধ্বনিটা দেখো কী কী হচ্ছে। তাহলে একটু তাকা, লুক অ্যাট দ্য বোর্ড অল স্টুডেন্ট, দেখো স্বরধ্বনি কী কী আমরা বুঝছি। দেখো অ, হ্যাঁ, তারপরে আসছে এরপর আমরা কি জানি আ, নেক্সট আসছে হর্ষ ই, তারপর হর্ষ উ, তারপর লাস্ট এ, আর সে লাস্ট আসছে কি ও। এই কটা হলো? কটা হলো এখানে দেখো সাতটা। প্রথমে আমি কি বললাম আমরা অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ এগুলোকে প্রত্যেকটা জানি স্বরবর্ণ, তাই না? কিন্তু এইখানে কিন্তু দেখো আমার ঠিক পরপর দেওয়া নেই, বর্ণ হচ্ছে না তাহলে। তাহলে এগুলো আমরা ধ্বনি রূপে ব্যবহার করছি। কোনটা কোনটা করছি? অকে করছি, আকে করছি, হর্ষকে করছি, হর্ষকে করছি, একে করছি, একটা জপলা দিয়ে আকার, আর মানে কটা আসছে স্বরধ্বনি? সাতটা, তাই না? তাহলে এই সাতটা ধ্বনিকে আমি কি করবো? ব্যবহার করবো ব্যঞ্জন বর্ণের সাথে, ঠিক আছে? আর কি করবো? স্বরধ্বনি আমি জানবো যে আমার এই সাতটা। অটা কার সঙ্গে আসছে? ক, তাই না? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথেই আমি কি পাচ্ছি? অ। হ্যাঁ, আবার আও পাচ্ছি। এ যেমন ক বললাম, অ এলো, তাহলে আ বললে কি আসবে? কা। তাহলে এরকম প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে আমার এই ধ্বনিগুলো উচ্চারিত হবে।
আর এরপর আমি যখন আর একটা বর্ণকে এইভাবে উচ্চারিত করে বসাবো পাশে সঠিক, তখন কিন্তু আমার একটা কি হয়ে গেল ওটা শব্দ। তাহলে তখন আমি কি, তাহলে আমি এটাই জেনে রাখবো যে স্বরবর্ণ এর থেকে অ থেকে ও, কিন্তু স্বরধ্বনি শব্দগুলো নয়, কটা অ আ অস্বই অস্ব এ এক ও, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি আজকে এটাই জানলাম যে দুটো ভাগ আছে ধ্বনি, যেগুলো হচ্ছে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, কোনো ধ্বনির সাহায্য ছাড়া যারা উচ্চারিত করা যায় যে শব্দটা সেটাই থাকবে স্বরধ্বনি। হ্যাঁ, আর ব্যঞ্জন ধ্বনিটা এর পরে আসবো আমি, আজকে শুনি তুমি তোমরা ভাগটা জেনে রাখো যে দুটো ভাগ ধ্বনি, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। তা এতগুলো একসাথে বললে তোমরা ঠিক মনে রাখতে পারবে না বা বুঝে কিছু করতে পারবে না। তাহলে তুমি এই সাতটা ভালো করে পড়বে যে বর্ণকে আমরা কী হিসাবে ব্যবহার করি, ধ্বনি বর্ণ। তাহলে বাড়িতে এগুলো ভালো করে পড়ে তুমি শব্দগুলো এই ধ্বনি দিয়ে একটা করে সাতটা শব্দ তৈরিও করতে পারো, ঠিক আছে? তাহলে করে রাখবে খাতায়। হ্যাঁ, এরপরে এপিসোডে আমি ব্যঞ্জন ধ্বনিটা নিয়ে আবার তোমাদের আলোচনা করি।